জীবিত অবস্থায় আমাকে নিশ্চয় জানাবেন, আর আমার মৃত্যুর পর হইলে কিতাবের টিকায় লিখিয়া দেবেন। কিতাবে থাকলেই হইল, আমার দেশের ধর্ম কেমন, জাকারি সাহেবের ধর্ম এরকমই, কোন কিতাব আছে লিখে দেবেন, হাদিসে থাক আর নাই থাক, আর কোরআনে থাক আর নাই থাক, কোনো কিতাবে থাকলে টিকে দিয়ে দিল। তাহলে দেখলেন স্বপ্ন, স্বপ্নের ধর্ম, স্বপ্নের মাধ্যমে সব কিছু হচ্ছে। জি আচ্ছা, কবিতার কিছু অংশ শুনিয়েছি, আরেকটা লাইন শোনাই না, আখের রহমতুল্লিল আলামিনি আজ মাহরুমানে চেরা গাফিল নাসিনি, বহুগুলি শির করেছে, তার মধ্যে এই আরেকটা শিরকি লাইনের তর্জমা করি। আপনি নিঃসন্দেহে সারা বিশ্ব ভুবনের জন্য রহমত স্বরূপ, কাজেই আমাদের মতো দুর্ভাগা হইতে আপনি কি করিয়া গাফেল থাকিতে পারে। কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে চেরা গাফেল নাসিনি, আপনি কি করিয়া গাফেল থাকিতে পারেন। হে আল্লাহর নবী, আপনি কেমন আমাদের থেকে গাফেল থাকবেন, আমরা দুর্গত অবস্থায়, আমরা মজলুম, আমরা অভাবে, আর আপনি গাফেল হয়ে থাকবেন, আপনি দয়া দৃষ্টিপাত করুন। দেখছেন নবীর কাছে কেমন ভাবে চাইছে, অথচ আল্লাহ গাফেল, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, আল্লাহ গাফেল নন, বাকি সব গাফেল। অমায়া শরুন আইয়া না ইউবাসুন, কোন দিনে উঠানো হবে কিয়ামতের মাঠের জন্য তাও কেউ জানে না, আল্লাহ বলছে। এইভাবে বহু শিরকি কথাই রয়েছে, আজকে শিরকের বিষয় নিয়ে আলোচনা করবো না, শিরকের বিষয় নিয়ে অন্যদিন আলোচনা করবো। আজকে স্বপ্নের ধর্ম প্রমাণ করি যে তাবলিগ জামাত হচ্ছে স্বপ্নের ধর্ম, তাবলিগ জামাত হচ্ছে স্বপ্নের ধর্ম, এটা দেখেন এবং বিশ্বাস করেন তাদের কিতাব থেকে, অন্যদের কথা না, কারণ অন্যরা বললে হয়তো সন্দেহ করতে পারেন যে কি জানি বাড়াবাড়ি করেছে। ফাজাইল হজ, এই ফাজাইল হজের পৃষ্ঠ নম্বর 197, কিসা নম্বর 4, কিসা নম্বর 10, কিসা নম্বর 4 শোনায়, কিসাগুলি অনেকগুলি আবার বড় বড় রয়েছে। হযরত মালিক বিন দিনার বলেন, আমি হজে রওনা হইয়াছিলাম, পথি মধ্যে একজন যুবককে দেখতে পাই যে সে পায়দাল যাইতেছে, পায়দাল বুঝছেন তো না, পায়দাল যাইতেছে, যে তবলিগী ভাইয়ের বাংলা, তাহার নিকট কোনো সওয়ারিও নাই, খাদ্য দ্রব্য নাই, আমি তাহাকে সালাম করিলাম, সে উত্তর দিল, আমি জিজ্ঞাসা করিলাম হে যুবক তুমি কোথা হইতে আসিতেছ, সে বলিল তাহার নিকট হইতে, সে বলিল তাহার নিকট হইতে, আমি জিজ্ঞাসা করিলাম কোথায় যাইতেছ, সে উত্তর করিল তাহার নিকট, আমি জিজ্ঞাসা করিলাম খাদ্য সামগ্রী কোথায়, উত্তর করিল তাহার জিম্মায়, সব তাহার, বলিলাম সামান ব্যতীত, সামান ব্যতীত তো চলে না, কি আছে বলো, সে বলিল আমি সফরের শুরুতে 5টি হরফকে পাথেই স্বরূপ নিয়েছি, আমি সফরের শুরুতে 5টি হরফকে পাথেই স্বরূপ মানে সম্বল স্বরূপ নিয়েছি, কাফ হা ইয়া আইন সাদ, সূরা মারিয়ামের প্রথমে আছে না, কাফ হা ইয়া আইন সাদ, আমি বললাম উহার অর্থ বুঝে আসছিল না, বুঝতে যে পারলাম না যে কাফ হা ইয়া আইন সাদ নিয়েছো তুমি। যুবক বলিল কাফ অর্থ কাফি যথেষ্ট, কাফ অর্থ হচ্ছে কাফি, আল্লাহ যথেষ্ট। দেখছেন কিরকম ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা যা কোনো মুফাসসিরও জানেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেননি, সাহাবারাও জানেননি, এই তফসির, কাফ অর্থ যথেষ্ট, আর হা, তারপরে হা আছে অর্থ হাদি মানে পথ প্রদর্শক, আল্লাহ রাস্তা দেখাবেন, হয়ে গেল। তারপর ইয়া আছে, ইয়া অর্থ ঠিকানা দাতা, ইয়া অর্থ ঠিকানা দাতা, জানি না কোথা থেকে অর্থ করলো, আওয়াই আবি থেকে করলো হয়তো। তারপরে আইন আছে, আইন অর্থ আলেম সর্বজ্ঞানী, কাফা ইয়া আইন, আইন অর্থ আলেম, অর্থাৎ আল্লাহ সব কিছু জানছেন, আমার কি অবস্থা, আমার আবার খাবার দাবার নেওয়ার কি প্রয়োজন, আল্লাহ যখন জানবেন নামিয়ে দেবেন, খাবার দিয়ে দেবেন। দেখছেন কেমন আল্লাহ ভরসা, এরকম ইসলামে আল্লাহ ভরসা আছে নাকি, এইরকম আল্লাহ ভরসা করে তবলিগী ভাইদের সৌদি আরবে আসা উচিত নয়, গালফে আসা উচিত নয়, ইউরোপ আমেরিকা যাওয়া যায় যে নাই তাদের জন্য, তারা আল্লাহর অস্তে বাংলাদেশে বসুক, আল্লাহ যখন দেখবে যে খাবার নেই, খাবার ওদের বাড়িতে নামিয়ে দেবে, দরকার কি, তারপর আবার ও বকচা বকচি ওসব বাঁধার দরকার থেকে যে খাবার দাবার চাল ডাল বেঁধে নিয়ে যে তাও বাঁধার দরকার নেই, যেখানে আল্লাহ দেখবে যে তবলিগী ভাইরা খেতে পায়নি, সেখানে তবলিগী ভাইদেরকে আল্লাহ খাওয়িয়ে দেবে, এসব ওসিলা বাঁধার দরকার কি, ঠিক না। এবং ওয়াদা খেলাপ করেন না ওই মিয়াদ থেকে, তারপরে কি আছে, হ্যাঁ সদ অর্থ, আইন অর্থ আলেম সর্বজ্ঞানী, সদ অর্থ সাদেক সত্যবাদী, তাহলে সত্যবাদী তিনি যথেষ্ট, হিদায়াত দানকারী, ঠিকানা দাতা, সর্বজ্ঞানী এবং ওয়াদা খেলাপ করেন না। দেখলেন কাফ হা ইয়া আইন সদের তফসির, সুন্দর তফসির জেনে নিলেন, যে তফসির কোথাও পাবেন না আপনি কোরআন হাদিসে।
সেই জাত থাকিতে আবার ভয় কিসের? মানে সেই আল্লাহ থাকতে ভয় কিসের? হযরত মালিক রহমতুল্লাহ বলেন, তার কথা শুনিয়ে আমি তাহাকে আপন কুর্তা দিয়ে দিতে চাই। সে অস্বীকার করিয়া বলল, নিজের জামা খুলে দিতে চাই, অস্বীকার করলো। বড় মিয়া, দুনিয়ার কুর্তার চেয়ে উলঙ্গ থাকা ভালো, দুনিয়ার কুর্তার চাইতে উলঙ্গ থাকা ভালো। জি, জায়েজ উলঙ্গ থাকা? শরীয়তের মাসলা ফেকার হানাফি মজহাবের ইলিয়াস সাহেবের জাকারি সাহেবের ফেকার মশলাতে হেদায়াতে বেকায়াতে কুদরিতে আছে উলঙ্গ থাকা হারাম। শুধু উলঙ্গ না, যদি কেউ রান খুলে হাঁটুর উপরে কাপড় নিয়ে যায়, নাভির নিচে নিয়ে যায়, তাও হারাম। এ কথা হানাফি মজহাবে ফেকার কিতাবে আছে। কোনটা নেবেন? ফরজ তরফ হয়ে গেল। জি, আবার তাদের বিদাতি পরিভাষায় 130 ফরজের এক ফরজ গেল। 30 ফরজ না 32 ফরজ, 130 ফরজের এক ফরজ গায়ে। আচ্ছা, তারপরে দেখেন, সে যা থাকিতে আবার ভয়। হযরত মালিক রহমতুল্লাহ বলেন, হ্যাঁ, কুর্তা দিতে চাই। সে অস্বীকার করিয়া বলিল, বড় মিয়া, দুনিয়ার কুর্তা চাইতে উলঙ্গ থাকা ভালো। হালাল বস্তু সমূহের হিসাব দিতে হইবে, আর হারাম মালের জন্য ভোগ করিবে আজাব। রাত্রির অন্ধকারে সেই যুগ আসমানের দিকে মুখ করিয়া বলিল, হে জাতে পাক, বান্দা এবাদত করিলে যিনি সন্তুষ্ট হন, আর পাপ করিলে যাহার কোনো ক্ষতি নাই। আমাকে ওই জিনিস দান করুন যাহাতে আপনার কোনো ক্ষতি নাই। তারপর লোকজন এহরাম বাঁধিয়া লাব্বাইক বলিতে লাগিল, কিন্তু সে লাব্বাইক বলিল না, সে সুন্নত কাজ করলো না, সুন্নতের খেলাফ করলো। মিকাত থেকে সবাই লাব্বাইক বলতে লাগলো, আর এই মিয়া যুবক লাব্বাইক বলল না। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন লাব্বাইক বলিতেছ না? সে বলিল, এই ভয়ে যে আমি লাব্বাইক বলিলে সেই দিক থেকে হইতে লা লাব্বাইক উত্তর আসে নাকি? যদি আল্লাহর পক্ষ থেকে এরকম আসে, লা লাব্বাইক তোমার নেবো না, যাও, তুমি গুনাহ করে এসছো, তোমাকে নেবো না, তোমার কবুল করবো না, যদি এরকম জবাব চলে আসে, সে লাব্বাইক বলবো না। তো সাহাবাদের এই আশঙ্কা ছিল না? হ্যাঁ, তারা কেন লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলতে বলতে মুখ শুকিয়ে দিয়েছিলেন? নবী করিম সাল্লামের শ্বাস বন্ধ হয়ে গেছিল, আওয়াজ বন্ধ, বসে গেছিল আওয়াজ, বসে গেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাব্বাইক বলতে বলতে আরাফ নামাজ। আর এই বিদাতি বলছে যে লা লাব্বাইক যদি আল্লাহর জবাব চলে আসে, তারপর সারাটি, আর আসবে বিদাতিদের জন্য যে লা লাব্বাইক জবাব আসবে, তারপর সারাটি পথ তাহাকে দেখিলাম না, সারা রাস্তা আর দেখা গেল না, গায়েব হয়ে গেল। আল্লাহর ওলিরা এরকমই গায়েব হয়ে উড়ে চলে যায়, সারা পথ দেখছে না, হঠাৎ করে মক্কায় হাজির। অবশেষে মিনায় তাকে দেখলাম, সে শের পুড়িতেছে। দেখছেন কবিতার সাথে কত মহব্বত, শের মানে কবিতা, কবিতার সাথে কত মহব্বত। আর একটি হাদিস বলতে ভুলে গেছি, বল, কবিতার নিন্দা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা ইয়ামতালিয়া আহাদুকুম জাওফাহু কাইহান খাইরুন লাহু মিন আইয়ামতালিয়া শিয়রান। নবী করিম ইরশাদ করেছেন, কোন ব্যক্তির পেটে যদি রক্ত পুঁজ ভরে রাখে, এটি তার জন্য উত্তম কবিতা ভরার চাইতে। আপনি কবিতা মুখস্থ করবেন, তার চাইতে ভালো যে আপনার পেটে কি ভরা থাক, রক্ত পুঁজ, তাই মানে পুঁজ ভরা থাক। পুঁজ যদি ভরা থাকে, এইটা ভালো আপনার কবিতা মুখস্থ করার চাইতে। মগজে পুঁজ ভরা থাক, ওটা ভালো আপনার এই কবিতা মুখস্থ করার চাইতে। যেই নবী এভাবে সতর্ক করেছেন কবিতা থেকে, আর কবিতার সাথে এত মহব্বত যে নবী কবিতায় খুশি হচ্ছেন, কোরআন পড়েও হাত বেড়েছেন। আরেকটি মজার কথা শোনেন, কোন জায়গায় এদের কিতাবে পাবেন না যে কোরআন অমুক ব্যক্তি এসে কোরআনে এত সুন্দর তেলাওয়াত করলো যে হাত বেরিয়ে আসলো, এই কথা পাবেন না। আর অমুক ব্যক্তি রসুলের এই হাদিস পড়লো, বনিয়াল ইসলাম আল্লাহ খামসিনী ইসলামের এই হাদিস পড়লো, গুরুত্বপূর্ণ হাদিস পড়লো, আদিনুন নসিহা এই গুরুত্বপূর্ণ হাদিস পড়লো, তখন হাত বেরিয়ে আসলো, কোথাও পাবেন না। কিন্তু কবিতা পড়লে হাত বেরিয়ে আসে, কবিতা পড়লে ওয়ালাইকুম আসসালামের জবাব আসে। দেখছেন শয়তান কেমন এদেরকে নিয়ে খেলা করেছে। ওই মাহবুব আমার, তারপর বলছেন, তারপর সারাটি পথ তাহাকে দেখলাম, অবশেষে মিনায় তাকে দেখলাম, সে শের পড়িতেছে। তাহার অর্থ এই যে, শেরের অর্থ শুনেন, ওই মাহবুব আমার রক্ত বহাইতে পছন্দ করেন, আমার রক্ত তাহার জন্য হারামের বাহিরেও হালাল এবং হারামের ভিতরেও হালাল। আল্লাহর কসম, আমার রুহ যদি জানিত যে কাহার সহিত তাহার সম্পর্ক, তবে সে পেয়ার বদলে মাথার উপর দাঁড়াইত, সে পায়ের বদলে মাথার উপর দাঁড়াইত, সে পায়ের বদলে মাথার উপর দাঁড়াইত। কি জন্য? আল্লাহর কসম, আমার রুহ যদি জানিত যে কাহার সহিত তাহার সম্পর্ক, তবে সে পায়ের বদলে মাথার উপর দাঁড়াইত। যদি ভালো করে জানতে পারতাম যে আমার মহব্বত কার সাথে, আল্লাহর সাথে না অন্য কারোর সাথে, তাহলে আমি আর পায়ের ভরে না দাঁড়িয়ে মাথার ভরে দাঁড়াইতাম। হে তিরস্কারীগণ, ওদেরকে বলছেন, তোমরা যদি দেখিতে আমি যাহা দেখিতেছি, তবে কখনো তিরস্কার করিতে না। দেখছেন নবীর মতো কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতুম তা